আমি ওকে এক্ষুনিখানে নিয়ে আসছি। না সাভিও, 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 সাভিও! আমার বন্ধু কোথায়? তুমি আমাকে মেরেছ, আমি আমার সাথে নিয়ে যাব। না জিঙ্কিয়া, না অজিঙ্কিয়া। সাভিও ভাই আমার, আমায় ক্ষমা করে দিস। শুধু আমি আশা করছি তুই যেখানেই থাকিস ভালোই থাকবি। ভালো থাকবো? আরে যার বন্ধু রোজ রোজ কবরের সামনে এসে চোখে জল ফেলে সে কি করে ভালো থাকবে? সাভিও, আরে এদিক ওদিক কি দেখছিস? পেছনে দেখ, পেছনে। আরে নিজের পেছনে নয়, কবরের পেছনে। সাভিও, সাভিও, তুই এতদিন কোথায় ছিলি ভাই? তোর কি হয়েছিল? বলবো রণবীর, একদিন সময় করে বলবো সব। না সাভিও, আমি এখন এই মুহূর্তে শুনতে চাই। বিক্রম ছিল না তো? আরে না রণবীর, আমি একদিন সময় করে তোকে বলবো। আর আন্টি দেখছে। আর কেউ চলে আসার আগে এখান থেকে বেরিয়ে যাই, ওকে? কাম অন, বেশ এটাও খেয়ে নাও। সতীশ, তুমি তুমি থাকতে পারবে না। অ্যাকচুয়ালি আমার ভীষণ ভয় করছে। মালিনী, তুমি যদি অহেতুক এরকম ভয় পাওয়া শুরু করো তাহলে কি আমি কাজ ছেড়ে বসে থাকবো? তোমার ছেলেকে বোঝানো উচিত। তুমি সেখানে ছেলেকে বোঝানোর বদলে বাচ্চাদের মতন বিহেভ করছো, কাম অন ইয়ার। সতীশ, কিন্তু কাল রাতে আমি। ও মালিনী, এই টপিকটা বন্ধ করো। ও গড, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। সতীশ, বাই বাবা। এই যে আমার মিষ্টি ছেলে বাবু, সোনা দেখো বেশি দুষ্টুমি করবে না, হ্যাঁ? আর মাম্মির খেয়াল রেখো, ঠিক আছে? ওকে, সি ইউ। ওকে বাবা, বাই সুইটি, বাই। ববি, সোনা আমাকে এইভাবে কেন দেখছো? মালিনী, আমাকে ববির থেকে আলাদা করার চেষ্টা করো না, না হলে আমি তোমাকেও জানতে ছাড়বো না। মিস্টার রণবীর, আমি আপনাকে ফোন করে ডেকেছি। প্লিজ প্লিজ কিছু করুন, আমার আমার ছেলে বিপদে পড়েছে। হয়েছেটা কি ওর? জানি না, ও ও কোনো মেয়ে সম্পর্কে কথা বলে, বলে যে এখানে কোনো মেয়ে আছে, কিন্তু না তাকে আমি দেখতে পাই আর না আমার স্বামী, শুধু ববি দেখতে পাই। আর ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে ও ও কোনো মেয়ের গলায় আমার সাথে কথা বলছিল, আমাকে হুমকি দিচ্ছিল। ববি কোথায় এখন? উপরে আছে, আমি আমি ডাকছি। না, আপনি যাবেন না, আমি নিজে যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে। রুমটা কোন দিকে? আমি তোমার নতুন মিউজিক টিচার। তোমার মা আমাকে বলল যে তোমার নাকি মিউজিক খুব ভালো লাগে। Yes, I love music. তুমি আমার কাছে মিউজিক শিখবে? শিখব। That's good.
তাহলে বাবু তুমি সামনে গিয়ে বসো, আমি নিজের কাজ শুরু করি। सबका कहना है एक हजारों में मेरी बहना है सारी सारी उमर हमें संग रहना है फूलों का तारों का सबका कहना है एक हजारों में मेरी बहना है सारी उमर ববি ববি আমি ববি নই আমি বিনি চলে যাও এখান থেকে কিন্তু আমি কিচ্ছু শুনতে চাই না আমি জানি তুমি কে তুমি আমাকে ববির থেকে আলাদা করতে এসেছো না চলে যাও এখান থেকে নয়তো তোমার প্রাণ যাবে আমি এখান থেকে যাব না তাহলে তোমার প্রাণ যাবে বললো না ও কিছুই বলেনি কিন্তু আমি বুঝতে পেরেছি যে গন্ডগোলটা কি আপনার এই বাড়িতে একটা ছোট্ট বাচ্চার আত্মা রয়েছে যে ববির শরীরটা ব্যবহার করতে চাইছে কি কি বলছেন আপনি আমার ছেলের কি হবে ওকে আমাদের এই বাড়ি থেকে দূরে পাঠাতে হবে বাড়ি থেকে দূরে হ্যাঁ যাতে আমি আত্মাটার সঙ্গে লড়তে পারি আপনাকে ওকে কোনো আত্মীয়র কাছে পাঠাতে হবে কেউ আছে যে ওকে নিয়ে যেতে পারবে হ্যাঁ আমার বোন আছে আমি ওকে ফোন করে ডাকছি ও ববিকে নিয়ে যাবে তুমি এত চুপ কেন কি হলো মাসির সাথে কথা বলো বলবে না শোনা আরে ববি ভয় পেও না দেখো মাসি আর ববি মিলে খুব মজা করবে ওকে কি হয়েছে শোনা তুমি কিছু বলছো না কেন কি হয়েছে বলো আরে এই গাড়ির কি হলো ববি তুমি এখানেই বসো আমি এক্ষুনি দেখছি আমি তো কিছু বুঝতেই পারছি না আপনি জানেন কাল রাতে বেসিন থেকে উল্টো দিকে জল বইছিল উল্টো দিক থেকে মানে মানে যেখান থেকে জল বেরিয়ে যায় জল ওখান থেকে বাইরে আসছিল হ্যাঁ
মিয়া নিশ্চয়ই কিছু করবে। এই গাড়ি কি করে স্টার্ট হলো? ভাবি রণবীর, আমার খুব ভয় লাগছে, যদি এই জল না থামে তো কি হবে? এই সমস্ত কাজ ওই মেয়েটাই করছে। জলের সঙ্গে কি সম্পর্ক হতে পারে? ও আমাদের সাথে এরকম কেন করছে? এ তো সবে শুরু মাত্র, এখনো তো অনেক কিছু হওয়া বাকি আছে। জল, রণবীর, আমার মনে হচ্ছে আমরা এই জায়গাটাই ছেড়ে দিই। হ্যাঁ চলুন। এই হর্ন শিবানীর গাড়ি। মানে ও কেন ফিরে এলো? শিবানী, ববি শোনো, তুমি ফিরে কেন এলে? আর মাসি কোথায়? গাড়ি কে চালাচ্ছিল? ববি কিছু বলছো না কেন, প্লিজ বলো। আমি তোমায় বলেছিলাম আমাকে ববির থেকে আলাদা করার চেষ্টা করো না। ববি, ওই মেয়েটাই বাড়ির লোকজনদেরকে আর কিছু করার আগে আমায় ওকে আটকাতে হবে। সাভিও, 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 বল। সাভিও, এই মেয়েটা ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠছে। যতক্ষণ না এর ব্যাপারে আমরা সব কিছু জানতে পারছি, আমরা কিচ্ছু করতে পারবো না। একটা কাজ করি, এই বাড়ির ওয়াচম্যানের সাথে কথা বলি। এই ওয়াচম্যানটা অনেক দিন ধরে কাজ করছে, ওর থেকে কিছু জানা যেতে পারে। ঠিক আছে। ৬ বছর হয়ে গেছে, কেন? বিনি বলে কোনো মেয়েকে চেনেন আপনি? বিনি? বিনি দিদিমণির ব্যাপারে আপনি জানতে চাইছেন কেন? কে ছিল বিনি? এখানে থাকতো? হ্যাঁ, ওই বাড়ির মালিকের ভাইজি ছিল। কিন্তু তার ব্যাপারে কেন জানতে চাইছেন? এখন কোথায় থাকে? আগে গ্রামে হয়তো। এক বছর আগে ওর শরীর এত খারাপ হয়ে যায় যে ওর কাকা কাকি ওকে নিয়ে গ্রামে চলে যায়। গ্রামে গেছে? হ্যাঁ। আচ্ছা, শরীর খারাপের কোনো বিশেষ কারণ? আগে সেই ব্যাপারটা আমি জানি না, আমার সঙ্গে খুব একটা কথা বলতো না। ও সবসময় নিজের ঘরেই থাকতো। নিজের ঘরেই থাকতো? হ্যাঁ, ওই উপরের ঘরটা যেটা সবসময় বন্ধ থাকে।
ওখানেই থাকতো বেচারি একা মেয়েটা। ওই ঘরটার চাবি পাওয়া যাবে? না সাহেব, ওটা তো আমি আপনাকে দিতে পারবো না। আমার মালিক আমাকে বারণ করেছেন, বলেছেন কখনো এই ঘরের চাবি কাউকে দেবে না। আচ্ছা, সরি অ্যান্ড থ্যাংক ইউ। আমরা এরকম লুকিয়ে লুকিয়ে অন্ধকারে কেন যাচ্ছি? ওই আত্মা থেকে লুকোনোর জন্য? না, প্রতিবেশীদের কাছ থেকে লুকোনোর জন্য। এই ফ্লোরে কেউ কখনো লাইট জ্বলতেই দেখেনি, কারো সন্দেহ হলে আমাদের কাজে ব্যাঘাত করতে পারে। ভেরি গুড, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ, তুই আমার মতো ভাবতে শুরু করেছিস। থ্যাংক ইউ। তুমি আবার এসেছো? বিনি, আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি তো শুধু এটা জানতে এসেছি যে তুমি কি চাও, আমি তোমাকে নিয়ে এসে দেব। না, তুমি খুব চালাক মনে হচ্ছে। না সোনা, এ খুব ভালো লোক। সোনা, এ আমার বন্ধু হয়। আচ্ছা, তুমিও আমার মতো? হ্যাঁ, দেখেছো, তারপরেও আমি ওর বন্ধু, কারণ ও খুব ভালো মানুষ, ও সবার সাহায্য করে। বলো তোমার কি চাই। বিনি, কেঁদো না প্লিজ, বলো কি চাই তোমার। আমার আঙ্কেল আন্টিকে চাই, আমি ওদের শাস্তি দিতে চাই। কেন, কি করেছেন ওনা? আমাকে আমার আন্টি আর আঙ্কেল খুব কষ্ট দিয়েছে, আমার মা বাবা ছিল না, তাই আমি ওদের সাথে থাকতাম, এই বাড়িটা ওদেরই, কিন্তু এখন এটা ওরা ভাড়া দিয়েছে, কারণ এখানে ওরা থাকে না। কেন বলছি, আমার আন্টি আমাকে একদম পছন্দ করতো না, তাই আমাকে খুব মারত। এক বছর আগে, জানি না কোন জন্মের পাপের বোঝা বইছি। চল ভেতরে চল, আজ তোকে মজা দেখাচ্ছি, খাওয়া দাওয়া সব আজ তোর বন্ধ। চল না আন্টি, আন্টি আমি আর ভুল করব না। চল আন্টি, আন্টি, আন্টি দরজা খোলো, আন্টি দরজা খোলো, আন্টি, আন্টি দরজা খোলো না আন্টি, আমি আর কখনো ভুল করব না আন্টি, আন্টি প্লিজ দরজা খোলো আন্টি, আমার খুব ভয় করছে, আন্টি দরজা খোলো না, আন্টি প্লিজ দরজা খোলো আন্টি, আন্টি প্লিজ দরজা খোলো, আন্টি প্লিজ, আন্টি, আন্টি দরজা খোলো না, আন্টি প্লিজ দরজা খোলো, আন্টি প্লিজ দরজা খোলো। বিনি, 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 এমে নাটক করিস না, তাড়াতাড়ি ওঠ। বিনি, বিনি মা, ও তো মরে গেছে, এবার কি করি? এক কাজ করো, ওকে নিয়ে আমার সাথে চলো। কিন্তু কেন? যা বলছি শোনো, ওকে নিয়ে চলো আমার সাথে, চলো।
কোথায় যাচ্ছ? তুমি আমার সাথে চলো না। সুমিতা, এখানে না হয় লুকিয়ে ফেললাম, কিন্তু লোককে কি বলবো যে বিনি কোথায়? আরে আমরাই বাড়িই ছেড়ে দেবো, আর লোকে যদি জিজ্ঞাসা করে আমরা বলবো ওকে আমরা গ্রামে নিয়ে গেছি। তুমি চিন্তা করো না, আমি ঢাকনিটা খুলছি, ওকে এক্ষুনি এখানে পাই। ঠিক আছে। ওরা পালিয়ে যায়, আমাকে এখানে একা ফেলে চলে যায়, আমি কিচ্ছু করতে পারলাম না। তারপর ববিকে নিজের বন্ধু করলাম। কোথায় থাকে তোমার আঙ্কেল আন্টি? আমি জানি না, ওই ওয়াচম্যান আঙ্কেল জানতে পারে। আঙ্কেল, তুমি সাহায্য করবে তো? হ্যাঁ বিনি, নিশ্চয়ই করব। আমার তো কান্না পাচ্ছে, কেউ একটা বাচ্চার সাথে কি করে এরকম করতে পারে বলতো? যে এটা করেছে তাকে ছাড়বো না। সুমিতা, এই দেখো, আমি তোমাকে বলেছিলাম এই চিঠি এসেছে। কে পাঠিয়েছে? পড়লে তোমার মাথা ঘুরে যাবে। তুমি এসব কথা ছাড়ো, বলো কে পাঠিয়েছে চিঠিটা। বিনি পাঠিয়েছে। কি, মাথা ঠিক আছে? আমাকে বিশ্বাস না হলে নিজেই পড়ে নাও, এতে এমন কিছু লেখা আছে যা শুধু বিনি জানতো। নাও পড়ো। আমাকে ভুলে যাওনি তো, আমি তোমাদের বিনি। একটা ছোট্ট কাজ ছিল, আমার মাও তরকানটা দিয়ে দেবে, আর আমার সফটওয়্যারটাও। তুমি তো জানো আমি ওটা ছাড়া থাকতে পারি না, তাই জন্য প্লিজ ওটা আমাকে ফিরিয়ে দাও। ওটা এখনো সেই বাথরুমেই আছে যেখানে তোমরা ওকে মেরেছিলে। প্লিজ ওই দুটো জিনিস নিয়ে সাথে এসো, আর জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দাও। আর হ্যাঁ, তোমাদের রঙিন ছাতাটা এখানে আছে, তোমরা হয়তো ভুলে গেছ, সেটাকে নিয়ে যেও। তোমাদের বিনি রঙিন ছাতা, রঙিন ছাতাটা ওখানে রয়ে গেছে। আর তুমি আমাকে বলেছিলে যে ট্রেনে ফেলে এসেছো, ওখানে কেউ গিয়ে পৌঁছে যাবার আগে চলো গিয়ে ছাতাটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। খুব ভালো হয়েছে যে নতুন ভাড়াটিরা এখন নেই, আমাদের এখন কাউকে কিছু বলতে হবে না। চলো তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি করো, ছাতাটা খোঁজো। খুঁজবো, কিন্তু লাইটটা তো জ্বালাও। লাইট অন করলে যদি কেউ জানতে পারে তখন? কিন্তু এত অন্ধকারে। আপনারা এই ছাতাটা নিতে এসেছেন? হ্যাঁ। আপনারা কারা আর আমাদের সঙ্গে কি মজা করছেন? চিনতে পারলেন না ম্যাডাম?
আর আমাকেও নয়। কি চান আপনারা? শুধু আপনাদের জেলে পাঠাতে। কি? বিনির হত্যার অপরাধে। কি বলছেন আপনি? এইসব মিথ্যে কথা, এইসব মিথ্যে কথা। চলে এসো, চলে এসো। এবার আমি তোমাদের ছাড়ব না আন্টি, এবার আমার খুনের সাজা তোমরা নিশ্চয়ই পাবে। একটা শর্তে, যদি তুমি আমাকে কথা দাও যে এদের তুমি শাস্তি দেবে। It's a promise.